থানাঘাটের বাইরে শোনেন, আল্লাহর কসম করিয়ে বলি, ইসলাম কবুল করার পরে 14 মাস পর্যন্ত এক ওয়াক্ত নামাজ জামাত সারা পড়ি নাই, তাকবীরুল্লাহ সারা পড়ি নাই। 14 মাস পরে আমাকে একবার এক প্রশ্ন করে ইন্ডিয়াতে নিয়ে গেছে, ইন্ডিয়াতে নিয়ে এক মাস তিন দিন পর্যন্ত বন্দি করিয়া রাখছে, এক মাস তিন দিন পর্যন্ত রুমের মধ্যে বন্দি, খাওয়া দাওয়া দিত, টয়লেট দিত, চিত্ত বিনোদনের জন্য সব ব্যবস্থাই রুমের মধ্যে ছিল। কিন্তু আমি এক মাস তিন দিনের মধ্যে আমার চোখের মধ্যে ঘুম নাই। অমুসলিম ভাইরা শোনো, আল্লাহর কসম করিয়ে বলি, আমার কবরে আমি যাব, আপনাদের কবরে আপনারা যাবেন। এই দুইটা চোখের মধ্যে আল্লাহ যা দেখাইছে, এই জন্য ভয় লাগে। আল্লাহ যদি কেয়ামতের ময়দানে বলবে, ও সেরাজি, তোরে আমি যত নিয়ামত দিছি, এরপর তুই আমার সাথে কেন নাফরমানি করছো? ও অন্য ধর্ম বলে মনে ভাইরে, এই দেশের যুবকেরা কথারা মতারা যারা আছেন তাদেরকেও বলি, আল্লাহকে যারা সারিয়ে দিয়েছেন সেই সমস্ত যুবকদেরকেও বলি, নেশার মধ্যে, ইয়াবার মধ্যে, গাজার মধ্যে, ফেন্সির মধ্যে শান্তি আব্বু তুই পাবি না। শোন, আমার টাকার অভাব ছিল না, স্বর্ণের অভাব ছিল না, শান্তির অভাব ছিল না, সব কিছু ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, আমি আমার মালি চিন্তাম না। এক মাস তিন দিন রুমের মধ্যে নামাজ পড়তে পারি না, সব মানুষ ঘুমিয়ে গেছে ইন্ডিয়ার মধ্যে বন্দি, সব মানুষ ঘুমাই গেছে, তখন আমি একা ওয়ালের সাথে তায়ামুম করিয়া নিজে সেজদায় চলে যাইতাম, নামাজ পড়তাম না, সেজদায় যাই বলতাম, ওমালি এক মাস দুই দিন হইয়া গেল আমি তোমারে সেজদা দিতে পারি না, আমার আর ভালো লাগে না, হয় সেজদার মধ্যে মৃত্যু দিয়া দাও, আমি তো নামাজ পড়তে পারতেছি না, সন্তানের মায়ের কাছে ভালো লাগে আমার, তোমার সেজদা তারা আর কিছু ভালো লাগে না। ওই যে হুজুরের পালিত পুত্র যায়েদ বিন হারেসার বাপ আর চাচা আয়েশা হুজুরের কাছে বলে, আপনি কুরাইশ বংশের মানুষ, আপনার এই কুরাইশ এই দেশের অমুসলিম আলামিন উপাধি দিছে, আপনি আমার সন্তানদেরকে বন্দি করিয়া রাখেন না। আল্লাহ নবী ডাক দেও, কে তোমার সন্তানদের বন্দি করছে? আপনার কাছে আমাদের সন্তান আছে। কয় নাম কি? কয় যায়েদ বিন হারেসা। কয় অন্য কিছু বলো? কয় না, যায়েদ বিন হারেসা আমার ছেলে। তাকে আল্লাহ নবী ডাইকে আনছে। সংক্ষেপে বলি, আল্লাহ নবী যায়েদ বিন হারেসাকে ডাইকে আইনা জিজ্ঞেস করে, এ যায়েদ, এই দুইজনকে চেনো? কয় চিনি হুজুর, উনি আমার বাবা, উনি আমার চাচা। যায়েদ বিন হারেসার দিকে তাকাই আল্লাহ নবী বলে, ইনি তোমার বাবা, ইনি তোমার চাচা, এনে এখন তোমাকে নিতে আসছে যায়েদ, এতদিন তুমি আমার কাছে ছিলাম, আমার সমস্ত কিছু দেখছো, এইবার তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি তোমার বাবার সাথে তোমার চাচার সামনে চলে যেতে পারো। যায়েদ বিন হারেসার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কেউ চিনি, আমার চাচা কেউ চিনি, কিন্তু আপনার কাছে থাকার পরে, আপনার সংস্পর্শে আসার পরে, আপনার মধ্যে এমন কিছু দেখছি, নিজের বাবারে ডাক দিও, কে আমার আব্বা, এ আমার চাচা, আমার জীবন ধ্বংস হয়ে গেল, আমি কোনোদিন তোমাদের সাথে যাব না। আল্লাহ নবীর গায়ের উপর আঙ্গুল দিয়া কয়, এই লোকটার মধ্যে আমি এমন গুণ দেখছি, আমার জীবন শেষ হয়ে যাইবে, কিন্তু আমি তার সাথে, তোমাদের সাথে আমি যাব না। যায়েদ বিন হারেসা বাবা হারেসা ডাক দিয়া বলতে, যে যায়েদ, নিজের ধ্বংস নিজে ডাইকে আনলি, পরের গোলাম হইলি। আল্লাহর হাবিব শুনে কাঁদতেছে, যায়েদের হাতটা ধরে কাবা ঘরের কাছে নিয়ে গেছে, কাবা ঘরের কাছে যাই বলতেছে, জনতা শুইনা নাও, আজ থেকে যায়েদ আমার, আমি যায়েদের, যায়েদ আমার ওয়ারিশ, আমি যায়েদের ওয়ারিশ। জোরে কোন, সুবহানাল্লাহ। এই যায়েদ বিন হারেসা আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, যায়েদ আমার ওয়ারিশ, আমি যায়েদের ওয়ারিশ, যায়েদ আমার, আমি যায়েদের। আল্লাহর নবী বইলে গেছে, বুতার যুদ্ধের সময় যায়েদ বিন হারেসা প্রথম শহীদ হইয়া যাইবে। আল্লাহু আকবার। ভাইজান রে গোপনে গোপনে ইসলাম ধর্মের বই পুস্তক পড়ছি, তখন ইসলাম কবুল করি নাই, গোপনে গোপনে কাঁদছি। ওই দিন রুমের মধ্যে এক মাস দুই দিন বন্দি, ইন্ডিয়ার মধ্যে 14 মাস পরের ঘটনা কিন্তু বলতেছি, ছোট্ট করে একটু বলি, নাইলে সবাই বুঝবেন না, মনে করবেন গরুর গোস্তের লোভে বুঝি ইসলাম কবুল করছি। এক মাস দুই দিন কাই দেখা তাইতেছি, এর পরের দিন তিন দিন গভীর রাত্রে উঠে চিন্তা করছি, ভিক্ষুক না সাজলে ভিক্ষা পাওয়া যায় না, যায় যায়, জোরে কয়, ভিক্ষুক না সাজলে ভিক্ষা পাওয়া যায় না, ভালো জামা গামায় গাঁকায় দিয়ে যদি কেউ আমার ভিক্ষা দাও, কয় তুমি বড় লোকের ছেলে, ভিক্ষা করো কেন, কাজ করে খাইতে পারো না, আমার ভিক্ষুক সাজা লাগবে। আমি ঘুম থেকে উঠা ওই সময়ের গভীর রাত্রে মিনু বল ডাক দিয়ে বলতেছি, কে আসো, আমার একটু বাইরে নিয়ে যাও, কেউ আসে না, কে আসিস, কেউ আসে না, 10-12 ঘরে 14টা ডাক দিছি। এরপর আমার বড় ভাই এসে দরজার তালা খুলছে, বাহির দিয়ে তালা লাগানো। শোনো, বান্দার কাজ বান্দাই করবে, আল্লাহর কাজ আল্লাহ করবে, বান্দার যেখানে চেষ্টা শেষ হইবে আল্লাহর সাহায্য সেইখান থেকে শুরু হইবে। ইসুফ আলাইহিস সালামের দায়িত্ব ছিল প্রথম দরজা পর্যন্ত দৌড়াইয়া যাওয়া, বাকি আঞ্জাম পুরা করিয়ার দেওয়ার মালিক কে ছিল? জোরে কহ। ভাই দরজা খুলে এত রাতে চিল্লাও কেন?
বলছি ভাই আর রাগ করিও না, আমার টয়লেটে যাওয়ার বেগ হয়েছে, চল একবার না পানি নিয়ে বাইরে টয়লেটে গেছি কিন্তু টয়লেটের বেগ হয় নাই, আমি ভিক্ষুক সাজি, ভিক্ষুক সাজিয়া টয়লেটের মধ্যে ঢুকছি, অর্থাৎ টয়লেটের মধ্যে ঢুকে কিছুক্ষণ বসে রাখছি, টয়লেট টয়লেট কিছু না, পানি বদনা ঢাইলে দিছি, এরপর টয়লেট থেকে বেরোয় কাশি পুষ্করণী লিচু গাছ আর আম গাছের ছায়া, নাক মুখ ধোবো, ওরা তো আর অজু করে না, অজু কারে বলে বোঝেও না, কিন্তু ভাই তাকাই রয়েছে আমি কি করি, আমাকে মার্ক করতেছে, লক্ষ্য করতেছে, আমি যদি অজু করি তাহলে বুঝে ফেলাইবি আমি অজু করি, আমি আমার মালিক আল্লাহরে বললাম ও মালিক আমি এখন অজু করলে তারা দেখবে, সেই জন্য ধুইতে হয় এত ডুব ধুইতেছি, এতখানি মাথা মসল করলে বসবে, এই জন্য হাতে কোষ নিয়ে মাথার মধ্যে পানি দিতেছি, বেশি বেশি পানি দিতেছি, এরপর পাও বেশি করিয়া ধুইছি, ধুইয়ে উঠে রুমের মধ্যে আসছি, বাহির দিয়ে তালা লাগাই দিয়ে গেছে, তালা লাগাই যখন দিয়ে গেছে তখন দরজায় ধাক্কা দিয়ে দেখি তালা লাগানো, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, শোনো আমার আল্লাহ কেমন আল্লাহ আমার দেখাইছে, রুমের মধ্যে বাতি নাই, বাতি জ্বালাইও নাই, রুমের মধ্যে দাঁড়াই বলছি আজকের জীবনে দুই রাকাত নামাজ পড়বো, যদি চাও আমাকে সেজদার মধ্যে মৃত্যু দিও, আমার দরজা বন্ধ গো তোমার হাতে চাবি, ওরে বেকার যুবক শোন, কোন নেতার পিছে দৌড়াইছো, জীবনে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে কিছু দিবার পারে নাই, দৌড় দে মসজিদে ঢুক, আমার মালিকের সেজদায় যা বল তুমি আমার, আমি তোমার, কোন কোন যুবক আমার সামনে দাঁড়াই বলবো সে রাজি, একটু পরে বলবো এখনই বলার দরকার নাই, বলছি মালিক সেজদার ভিতরে মৃত্যু দিও না, সে তোমার দরজা খুইলাও দাও, দুই রাকাত নামাজ শেষ করি হাত উঠাই মোনাজাত করতেছি আর বলি হায়রে আমার দরজা খুইলা দিবে, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখেন, শাউলিউল্লাহ মুহাদ্দিস দেওলভি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ ফজরের নামাজ জামাতে পড়িয়া যদি জোহরের নামাজে হাজির হইতে পারো, মনে রাইখো তোমার ফজরের নামাজ কবুল করছে বিদায় তোমারে, জোহরের নামাজে আল্লাহ শরীক হওয়ার তৌফিক দিছে, কোন জোহরের নামাজে হাজির হইয়া যদি আসরের নামাজ তাকবীরুল্লাহ সহিত পড়তে পারো, তুমি মনে রাইখো আমার জোহরের নামাজ কবুল হইছে বিদায় তোমাকে আল্লাহ আসরের নামাজের জামাতে হাজির হওয়ার তৌফিক দিছে, আবার আসরের নামাজ জামাতে পড়ার পরে এশার নামাজের জামাতে হাজির হইতে পারলে তুমি মনে করবে আমার আসরের নামাজ কবুল হইছিল বিদায় আমাকে এশার নামাজে হাজির হওয়ার তৌফিক দিছে, এশার নামাজে হাজির হইয়া যদি কেউ তাকবীরুল্লাহ সহিত ফজরের নামাজ আবার পড়তে পারে, সেই মানুষটা মনে করবা যে আমার এশা কবুল হয়েছিল বিদায় আল্লাহ আমারে ফজর পড়ার তৌফিক দিছে, হাত উঠে মোনাজাত করিয়া হঠাৎ নিজের মধ্যে একটা জজবা পয়দা হয়ে গেছে, আসে কারা আর জুয়ে দিগারাস বুলবুলারা গপ্তে গুয়ে দিগারাস, ই জমিরা আসমানে দিগারাস আর গলেরা রঙ্গ গুয়ে দিগারাস, একজনের ছেলে মারা গেছে হাউমাউ করিয়া কান্দে আর একজনের ছেলে মারা গেছে সে হাউমাউ করিয়া কাঁদতে পারে না, শুধু মাঝে মাঝে বলে আ চিৎকার মারে কিন্তু চোখের মধ্যে পানি নাই, কারো দেলে কম ব্যথা না এ ব্যথা বুঝবে কে, জোরে বলো কে 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 কে, যুবক কত নেতার পিছনে ঘুরছো কিছু দিবার পারে না, আমি সিরাজি বইলে গেলাম, আয় আব্বু মসজিদে ঢোক সেজদা দে, মালিকের সাথে সম্পর্ক কর, আসমান আলার সাথে সম্পর্ক কর, আসমান আলা বলে সব দরবার সারিয়া আমারই দরজাতে রবি ফুরিয়া, তুমি যদি আমার হও বলো, তুমি যদি আমার হও আমি তোমার হব, যেই দেশে যেই বেশে থাকো খবর তোমার নেব, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদার লোকেরা আমি আল্লাহরে সব চাইতে বেশি ভালোবাসে,
অন্ধকার রুম, দরজা কোন দিক তাও ভুলে গেছি, বেরেনে কাজ করতেছে না, আকল হয়রান হয়ে গেছে। দরজার দিকে যাই, দুই কদম যাই, এই থামি আর বলি, আমার মতো মানুষের কথা কি আর দরজা খুলবে, আমি কি সুবনবী? আবার কান দিও, আল্লাহ আমি সুবনবী না, কিন্তু তুমি তো সুবনবীর আল্লাহ। আমি সুবনবী না, কিন্তু ইউসুফ আলাইহিসসালামের আল্লাহ, সিরাজির আল্লাহ, ইমাম সাহেবের আল্লাহ, খতিব সাহেবের আল্লাহ, আবু আব্দুল্লাহ মাহাল্লা, আব্দুল করিম তোর আল্লাহ, সিয়া তোর আল্লাহ, বিলকিস তোর আল্লাহ, রহিমা তোর আল্লাহ, এক আল্লাহ কিনা জোরে কর, জোরে কর, জোরে কর, এই আমার আল্লাহ, 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 আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বড় কে কে কে। তিন কদম যাই, আবার পাঁচ কদম পিছে আসি, আর কাঁদি, আমার কান্না সেদিন কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখছে। আবার পাঁচ কদম সামনে যাই, আবার বলি, আমার কথাই কি আর দরজা খুলবে, আমি তো মানুষ, আমার তো গুনার শেষ নাই, কিন্তু মালিকের প্রতি আমার কনফিডেন্স ছিল 100%। এইভাবে যাই আসি, যাই আসি, আর হাউ মাউ করিয়া কান্না করতেছি, আমার কান্না কেউ দেখে না, একমাত্র আমার মালিক আমার কান্না দেখতেছে। হঠাৎ করিয়া দরজার দিকে একটা জোরে হাঁটা দিছি, কয়েক কদম যাই, আবার পিছে আসতেছি, এমন সময় একটা আওয়াজ শুনি, কে জানে আমার ডাক দিয়ে বলতেছে, আরে দরজায় ধাক্কা দিয়া দেখ, দরজা খুলো। মুসলিম ভাইরা, সারারা সারারা সারারা, যদি আমার আল্লাহর কুদরতের কথা বলি, রাত্রটা শেষ হয়ে যাবে, আমার আল্লাহর সাহায্যের কথা বলা শেষ হবে, দূরদেশি দরজার কাছে আইসা হাজির হইছি, দরজায় হাত দিয়ে দেখি দরজা টাস করে খুলে গেছে, একা দৌড়াইতেছি, দৌড়াইতে পারি না, তিন মাইলের উপরে দৌড়াইছি, একটা জায়গায় এসে বেউস হইয়া পড়িয়ে গেছি, বিভিন্ন চেষ্টা সাধনা করিয়া আল্লাহু আকবার বাংলাদেশে আসছি, যার খাতে ইসলাম কবুল করছি, উনি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র এবং খলিফা, ওনার কাছে আইসা দাঁড়াইছি, সংক্ষেপে বললাম, আমার দিকে তাকাই বলে, সেরাজি না, বলে জি, তোর চেহারা এইভাবে কেন? আমি তো জেল থেকে আসছি, আমার ওস্তাদ বড় মহাদ্দেশ, বড় মুফতি, বাংলার বড় একজন বক্তাও ছিল, আমি দোয়া করি আল্লাহ আমার ওস্তাদকে তুমি যেদিন আমি প্রথম ইসলাম কবুল করি, আসরের নামাজ আমার প্রথম নামাজ, আমার ওস্তাদ আমারে কলেমা পড়াই দিয়ে আমার নিজের হাতে অজু করাই দিছে, মসজিদের কাছে দাঁড়ানো দেখি ওস্তাদের দুই চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়ে, গিয়া বললাম আব্বু কান্দেন কেন? কয় কাঁদি না, বলে আপনার চোখে পানি, কয় না এমনি, আমি বলছি এমনি মানুষ কাঁদে না, আমি বলছি আপনি যদি না বলেন আমি নামাজ পড়বো না, কপালটার মধ্যে সুমা দিয়ে, ঠোঁটটার মধ্যে সুমা দিয়ে বলে, সিরাজুল কাঁদি কেন জানো? আমি বলছি বলেন, কয় দুই মিনিট আগে তোরে উজু করাইছি, তোর চেহারার দিকে তাকাইছি, দুই মিনিট উজু করাইয়া দিয়া তোর চেহারার দিকে তাকাইছি, দেখি হুজুর আগে আর হুজুর চেহারা, উজু করার আগে তোর চেহারা আর উজু করার পরে তোর চেহারা সব ব্যতিক্রম, আমি কাঁদি বাবা এই জন্য, দুইটা মিনিটের মধ্যে যে মালিক তোর চেহারার পরিবর্তন করিয়া দিল রে, ছোটের মধ্যে চুমা দিয়ে কয় সেই মালিক যেন তার গোলামের কত ভালোবাসে, ওস্তাদের সামনে দাঁড়াইছি, কয় কোথায় জেলেছিলি? কয়েক মিনিটের মধ্যে সব কথা যখন বলছি, ওস্তাদ একটা চিৎকার মেরে চোখের উপর থেকে নিচে ভরিয়ে গেছে, মনে করছি ওস্তাদ নাই, কপালটা ঘামাই গেছে, পানির ছিটা দিছি, সবাই আইসা আমার ডাকতেছে, তার ছেলেরা কয় সেরাজি ভাই আব্বুরে মারিয়ে ফেলাইলে, আমি তো মারি নেই আব্বুরে, একটু পরে দেখি হাতুটা ইশারা করে, তোরা সিরাজুলকে কিচ্ছু বলিস না, উঠে আমার বুকের মধ্যে নিয়া আমার কপালের মধ্যে সুমা দিয়া আঙ্গুল জাগাই বলে, সিরাজুল আল্লাহর চিনছো? আমি হাউমা করি ওস্তাদকে জড়াই ধরে, কে আব্বা আল্লাহকে চিনতে পারি না,
কিন্তু আল্লাহ যে আমার রুমের দরজা খুলে দিয়েছে তা আমি নিজে দেখছি। আল্লাহ আমার আল্লাহর কুদরত ছাড়া আমার দরজা খুলতে পারে না। আমার মুখে চুমা দিয়ে বলে তাইলে আল্লাহরে হাজির আল্লাহু আকবার। আমার উস্তাদ ডাক দিয়ে বলে তাইলে আল্লাহরে হাজির নাজির যাইনা জীবনে চলিস খবরদার। মালিকেরে কোনোদিন কষ্ট দিও না। ও থানারাটের যুবকেরা বেঁচে থাকলে আবার আসবো মন খুলে কথা বলবো। আমার মতো জাহান্নামের আসামি সিরাজির গলায় কলেমা রসে দিয়া যে মালিক দরজা খুইলা আজকে তোমাদের এই স্টেজের মধ্যে নিয়ে আসছে যুব, কোনো মুরব্বীরা দাঁড়াইবেন না, দলাদলি আমি জানি না। আমার যদি বলেন ও সিরাজ স্টেজ থেকে নাইমে আমার পাও দুইটা জড়াই ধরো, তারপর আমি গুনাহ থেকে ফেরবো। হাজারবার বললাম আল্লাহর কসম করিয়া বললাম আমি আপনার পাও ধরিয়া যাব। কারণ ভাইজান আল্লাহর সেজদার মজা যে না বোঝে, দরকার হলে 100 বার পাও ধরিয়া তাকে আল্লাহর সেজদার মজা বুঝান লাগে, কি বলেন ঠিক টেবি ঠিক। কোনো মুরব্বীরা দাঁড়াইবেন না, আমি যুবকদেরকে দেখবো কে কে কলেমারসি গলায় লাগাইয়া জীবনটারে নূতন করিয়া গড়বা, কে পাঁচ ওয়াক্ত নামাজি হবা বলবো। যুবকেরা দাঁড়াইবা, বুড়ারা দাঁড়াইবেন না, যুবকেরা কে কে দাঁড়াইবা, কোন কোন যুবক আমি সিরাজির কথায় কলেমারসি গলায় লাগাবো একটু দেখি। শুধু যুবকেরা দাঁড়াইবে, বুড়ারা দাঁড়াইবে না, যুবক আমি একটু দেখতে চাই, আমি একটু যুবক দেখতে চাই। আব্বা একটু হাত জায়গায় দেখাও। আল্লাহ যুবক যুবক রে, আমার মা নাই, আমার বাবা নাই, আমি তোদের মা বাবার জন্য দোয়া করব। ও আমার মালিক, আমি যুবকদের জন্য দোয়া করি। ওরা আমার ভাই, ওরা আমার বন্ধু, ওরা আমার ছেলে, ওরা আমার ছোট ভাই। আল্লাহ আমার এই সোনার যুবকের গুলে বলে না রে গলায় লাগিয়ে দাও আল্লাহ, খালিদ বিন ওয়ালিদের মতো যোগ্যতা দিয়ে দাও আল্লাহ, হাফেজ হুজুরের মতো ওলি বানিয়ে দাও, পীরজি হুজুরের মতো ওলি বানিয়ে দাও, হাজী শরীয়তুল্লাহর মতো ওলি বানিয়ে দাও, হাটাজারির হুজুরের মতো ওলি বানিয়ে দাও, মাওলানা জহিরউদ্দিন নানুফুরি সুলতানাবাদ নানুফুরি মতো ওলি বানিয়ে দাও, আমার রাহবারে কামেল আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মতো ওলি বানিয়ে দাও। আলহামদুলিল্লাহ বলে বসে যান, আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভাইজান ওহুদের যুদ্ধের এই কথা বইলাই সামনের মুনাজাত, ওহুদের যুদ্ধের আগের দিন আল্লাহু আকবার, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ জাবিরকে ডাক দিছে আল্লাহু আকবার। আজকে তো আমরা পারি না, কি বলেন ঠিক নেবে ঠিক, নেকের কাজ ধরতে পারি না, গুনাহ থেকে ফিরতে পারি না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার বাবা আব্দুল্লাহ ডাক দিছে জাবির এদিকে আসো, জাবির দৌড়ি আসছে, আব্দুল্লাহ ডাক দিয়ে জাবির তুমি তোমার আব্বার গালে একটা চুমা দাও। জাবের বলে আব্বাস জীবনে তো এইভাবে কথা কোনোদিন বলেন নাই। জাবেরকে জড়াই ধরে আব্দুল্লাহ ডাক দিয়ে যাবে আমিও তোমার গালে একটা চুমা দেব, এই জীবনের শেষ চুমা। জাবের পাগল হয়ে গেছে, আব্বা কি বলেন? হযরত আব্দুল্লাহ বলেন ও জাবের আগামীকালকের ওহুদের যুদ্ধ শুরু হয়ে যাইবে, আল্লাহ নবী স্বপ্নে দেখছে নিজের হাতে 70টা গাবি গরু জবাই দিছে। আল্লাহ নবী আমাদের সামনে তাবির করছে 70টা গাবি গরু জবাই করার অর্থ হইল ওহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে যাইবে। যাবের আল্লাহ নবী, আল্লাহ নবীর স্বপ্ন ওহি, আল্লাহ নবীর স্বপ্ন ওহি। সুতরাং আগামী কালকের ওহুদের যুদ্ধে যারা শহীদ হইবে আমি তাদের মধ্যে প্রথম ব্যক্তি হব, এই আমার ধারণা। শোনো যাবের, জীবনে হয়তো দুনিয়ায় আর কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হবে না। যাবের তোমরা আমার সন্তান অনেক বেশি, তোমাদের লালন পালন করতে যাইয়া আমি অনেক টাকা পয়সা ঋণ হয়ে গেছি। যাবের গো তোমরা আমার পক্ষ থেকে পারলে আমার ঋণের বোঝাটা হালকা করে দিও, তোমরা আমার টাকাটা পরিশোধ করে দিও, আর যদি না পারো যাবের তাহলে রহমতের রসুলকে বইল কোন না কোন উপায় নবী আমার জিম্মাদারি খালাস করিয়া দিবে। ওহুদের যুদ্ধের 6 মাস পরে, অনেক কথা আজকে আর বলবো না, 6 মাস পরে যাবের রাদিয়াল্লাহু হযরত আব্দুল্লাহ ওই ওহুদের যুদ্ধে শহীদ হইছে, হানজালা শহীদ হইছে, আপনারা জানেন। আল্লাহু আকবার, এই যুদ্ধে হুজুরের চাচা আমির হামজা আল্লাহু আকবার আল্লাহর হাবিব হাবিব ওহুদের যুদ্ধে বলেন আমার সাহাবীদের লাশ টোকাইয়া একত্র করো আমার সামনে আনো। সাহাবীর 68টি যে লাশ আইনা হাজির করছে, ইয়া রাসূলুল্লাহ লাশ আর দেখিনি, 68টি জনের লাশ পাইছি। আল্লাহ নবী বলে হবে না, আমি 70টা গাবি গরু জবাই করছি, সুতরাং 70টা লাশই পাইতে হবে।
পাহাড়ের পাদদেশে যাই। সাবিরা দেখে একজনের মাথা ওইখানে পড়িয়ে রইছে, তারই হাত ওইখানে পড়িয়ে রইছে, তারই পা ওইখানে পড়িয়ে রইছে, তার নাক তার এক জায়গায় পড়িয়ে রইছে, তার পুরুষাঙ্গটা আর এক জায়গায় পড়িয়ে রইছে। সাবিরা টোকাইয়া মাথা হাত পা পুরুষাঙ্গ যখন একত্র করছে, তখন ডাক দিয়ে কি রাসূলুল্লাহ ইল্লাস তো আপনার চাচা, আমি আমি আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ নবী একটা চিৎকার দিছে, ও দুষ্ট কাফেররা, আমার চাচারে তোরে এইভাবে করলি, আমার চাচার লাশ এতগুলা টুকরা করলি। নবী নিজেরে কন্ট্রোল করতে পারে না, নবী ডাক দিয়ে বলে তোদের একটা লাশ পাইলে আমি সত্তরটা টুকরা করব। পরবর্তী সময় আল্লাহ জানাই দিয়েছে, নবী গো আপনি হইলে রহমতের রসুল, আপনার সামনে এই কসম করা ঠিক না, আপনি প্রতিশোধ মুখর হইতে পারেন না। আল্লাহর হাবিব এই কসমের কাফফারাও দিছেন। এই যুদ্ধের ছয় মাস পরে এর পরে আর একটা লাশ বাকি আছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলে আর একটা লাশ খোঁজো, হুজুর দেখি না। এমন সময় আল্লাহর হাবিব দেখে একটা মহিলা এক কর্নারে বসে সাদা কাপড়ের রুমাল নাড়াইতেছে। আল্লাহর হাবিব বলে, এ সাহাবীর ওই মহিলা কি বলতে চায়? মহিলাদের তো এই ওহুদের যুদ্ধে আসার নিষেধ ছিল। তখন সাহাবীর আগে বলে, তুমি মহিলা মানুষ আসছো কেন? আমি নবীর সামনে একটু কথা বলবো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তুমি কে? মহিলা কান্দারকে, হুজুর আমি ওই মহিলা, গতকালকের আসরের নামাজের বাদে মসজিদের মধ্যে খেজুর ছিটিয়ে বিবাহের ব্যবস্থা করছিলেন, আমি সেই মহিলা, আমি হানজালার স্ত্রী। আমার আর নতুন বিবাহের কারণে আমার স্বামীকে আমার ঘরে থাকতে বলছেন, কিন্তু আমার ঘরেই ছিল, আমার সাথে রাত্রবেলা মেলামেশা করছে, কিন্তু যখন খবর হয়ে গেছে নবী দুনিয়াতে নাই, আমার স্বামী এই ফরজ গোসল অবস্থায়, গোসল কমপ্লিট করে নাই অবস্থায় আমাকে তরবারিটা আমার কাছে চাইছে, এই তরবারি নিয়ে দৌড় দিয়ে আসছে, সবাই আপনি বিনা গোসলে দাফন দিলে আমার স্বামীকে বিনা গোসলে দাফন দেবেন না। আমার ভাইরা, আল্লাহর নবীও জানে না যে হানজালার উপরে ফরজ গোসল হইছে, কিন্তু আমার মালিক আমার আল্লাহ, বলো আমার আল্লাহ, আমার আল্লাহ তো জানে কি বলেন ঠিক না? আল্লাহর হাবিব তাকাই দেখে ওই আসমান থেকে ফেরেশতারা হানজালার খাটিয়ে নিয়ে আসতেছে, আর হানজালার লাশ নিয়ে আসতেছে, হানজালার মাথার চুল দিয়ে টপ টপ করিয়া পানি ভরতেছে, এই মুসলমান ছিলাম আমরা, এই ইসলাম দেখে কলে মানুষই গলায় লাগাইছি, বাবা যুবক যাদেরকে দাঁড়া করাই গেলাম, তোমাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি। মুরব্বীরা বলবেন, হুজুর আমরা কি অপরাধ করছি? আমার আব্বার বয়সী মানুষ, কেউ দাদা কেউ নানা কেউ ভাইয়ের মতো, আব্বু আপনারাও হাত উঠে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আজকের মাহফিলটা তুমি আমাদের হেদায়েতের জন্য কবুল করো, আব্বা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। একটা মহিলা মাদ্রাসার উদ্যোগ, জীবনে যদি ইসলাম কবুল করছি, আগেই বলছি কোটিপতির সন্তান, জীবনে হাত পাতি নাই, কারো কাছে চাই নাই, কিন্তু হাত এক জায়গায় পাচ্ছি, আমার দিকে তাকান নড়বেন না, হাত এক জায়গায় পাচ্ছি, আমার মালিকের কাছে পাচ্ছি, আমার আল্লাহর কাছে পাচ্ছি। কোটিপতির ছেলে মা বলছে, ভিক্ষা করিয়া খাবি? আমরা বলছি, মা ভিক্ষা করা লাগবে না, এমন মালিকের কাছে যাইতেছি। আসলে মালিকের কথা কি বলবো, মন চায় সারা রাত সারা রাত সারা রাত বলি, কাবা ঘরের স্বর্ণের দরজায় দাঁড়ায় দোয়া করতেছি। আমার এক বন্ধু আমার হাতের মধ্যে দিয়ে হাত দিয়েছে, দুইজনে মোনাজাত শেষ করিয়া হাতটা নামাইছি, আমার বাম হাতটা একটা মহিলার মাথার উপর পড়ছে, মহিলা যে আমার পাশে বসে স্বর্ণের দরজার সামনে বসে কাঁদতেছিল তা আমি লক্ষ্য করি নাই। আমি বাম দিকে তাকাই দেখলাম বোরকা পরা মহিলা কাবার গিলাফ শক্ত করিয়া ধরিয়া কাঁদতেছে। আমি বললাম, এক্সকিউজ মি, তুই আমারে মাফ করিয়া দে, তুই আল্লাহর রাস্তা আমারে মাফ করিয়া দে, তোর মাথার উপর আমার হাত পড়ছে। আমি যতই বলি মহিলা আমার দিকে ফিরিয়াও চায় না, বরঞ্চ মহিলা বারবার কান্দে আর পা দুইটি উপরের দিকে উঠে যায়। লক্ষ্য করে দেখলাম মহিলা শুধু মাসনাবি শরীফের শের বলতেছে। আরে মাসনাবি শরীফ পড়তে হইলে অন্তত দাওরা পরা মানুষ লাগে, কি বলেন ঠিক নেবে ঠিক? হায় রে মহিলারে, মাসনাবি শরীফের শের শুনে আমি হাতের কর গুনতেছি, সংক্ষেপে বলে যাইতেছি, অন্যদিন বড় করে বলবো, এরকম গুনতে গুনতে দেখলাম সাহিত্যের উপরে শেরই বইলে ভালাই দিল। আর মহিলা শুধু বলতেছে, দেখলো আয় কিস্তি মানো, আপনা কিস্তি দেখলো, ঘরে গড়িয়া কিস্তি আন্দার কিস্তি ডুব জানে না দো, এরকম শের বইলে যাইতেছে। মাসনাবি শরীফের শের, মাসনাবি শরীফ সম্পর্কে তো আল্লাহর এক পাগল বলে, মাসনাবি এ মাউলুবি এ মানুবি খুদ কোরআনে ভাই জবানে পাহলবি। এখানে কমিয়ে মাদ্রাসার হুজুর আছে, আলিয়ার হুজুর আছে, আছে না মাসনাবি শরীফের মধ্যে শের আছে কিনা? আল্লাহর এক পাগল কয় মাসনাবি এ মাউলুবি এ মানুবি
খোদ কোরআনে বা জবানে পাবি। এই মাস্তাবি শরীফের শের বলতেছে, বলে আরে মহিলাটা এতগুলা শের জানে, মহিলা বড় আলেম। আমার বন্ধুরে ডাক দিয়ে বললাম, মহিলা কি বলে আর একটু শুনিয়া নিয়ে, অন্যদিকে তাকাই মহিলার কথাগুলো শুনতেছি। নিজে নিজে ধারণা করলাম মহিলা নিশ্চয়ই বড় আলেম হইবে। এই কথা বল দিয়া শেষ করতে পারেনি, এর মধ্যে দেখি মহিলার কপালটা দিয়া কাবাগরে ঠাস করে একটা বাড়ি দিয়েছে। শেরের জজবাই কাবাগরে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি কপালটা ফাইটে রক্ত পড়তেছে, মারমার করে পুলিশ এসে গেছে। মক্কা শরীফ মদিনা শরীফ রাজতান্ত্রিক দেশে আল্লাহে আল্লাহি আহাজ হারাম ডাক দেখে, এ হাজি তোর কপালে রক্ত যেন কাবা ঘরে না লাগে। আঞ্চলিক ভাষা দিয়ে বিভিন্ন ভাবে বুঝাইতেছে, তোর কপালে রক্ত যদি কাবার গিলাফে লাগে তাহলে তোর অ্যারেস্ট করে কিন্তু সিজদিন নিয়ে যাব। আরাবিয়ানরা সিজদিন বলে জেলখানারে। মহিলার কোনো অনুভূতি নাই কিন্তু শরীয়তের উপর মজবুত। মহিলা মাথা দূরে সরাইছে যেন কপালের রক্ত কাবায় না লাগে। ক্লিনাররা এসে পরিষ্কার করছে, কপালের দিক তাকাই দেখলাম 7-8টা সেলাই দেওয়া লাগবে তার কপালে, কিন্তু মহিলা কাবা ছাড়ে না। আমি আশ্চর্য, আমার বন্ধু 18 বছর মদিনায় থাকে, সেই বন্ধু আমার সাথে করছে। আমি বন্ধুরে বললাম, বন্ধু এই মহিলা কি বইলা কাবা করে বাড়ি দিয়ে দিল, এই ছন্দটা আমি বুঝি নাই, এই শেডটা আমি বুঝি নাই। বন্ধু কয় ভাই জান বোঝেন না, আমি বলতেছি বলতেছি বইলাই মহিলা ওই আমার বন্ধু কাবা ঘর সারিয়ে দিয়াম, আমার গলা জড়াই ধরে আমার মা বুক মাথা দিয়ে আমার বুকটার উপরে টাকাইতেছে আর কাঁপতেছে। আমি তোমার কাছে শেরের অর্থ জানতেছি, উল্টা তুমি আমার বুকে মাথা দিয়ে বাড়ি যেতেছ আর কাঁপতেছো ব্যাপারটি। তখন বন্ধু মাথা নাড়ে আর কয় ভাই জান এমন শের মহিলা বলতেছে, আপনি কি বোঝেন না? আমি বলছি কসম আমি বুঝি নাই। তখন আমার বন্ধু আমার ডাক দিয়ে বলতেছে, ভাই জান এই মহিলা বলতেছে ও রব্বি কাবা, ডাক দিয়ে বলতেছে মহিলা এই শেরের মধ্যে, ও কাবার মালি কাবার গিলা ফেরে বলে রে, ও কাবার মালি ঘর তো তোমার পাইছি রে, ঘর পাইলে হবে না ঘরের মালিক সারা বাড়ি যাব না। ওই দেশের মাপড়েরা হাতি ভাইতেরি বলি, খাস পর্দা কায়েম করো মালিকের শুনো, মালিকের রশি গলায় লাগাও আল্লাহর সিনেমা। মহিলাটা ডাক দিয়া, কেউ কাবার মালিক খাবার দিকে আঙ্গুল দিয়ে কয়, ঘর পাইছি ঘর পাইলে হবে না আমি ঘরের মালিক সারা বাড়ি যাব না। থানার হাটের মাহফিলের বাইরা হাত জায়গায় গাওয়া বলতে কি পারি, মালিকের রশি গলায় না দিয়া কবরে যাব না, আল্লাহরে রাজি না করিয়া কবরে যাব না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো না, জোরে করো। বাজান একজন।